তবে আমরা কিন্তু এইটা জেনেই আজকে এখানে এসেছি যে বছরের এই একটা দিন মহালয়ার দিন এখানে ঢুকতে দেওয়া হয় এবং অবাধ বিচরণ, সবাইকে ঢুকতে দেওয়া হয়। খুব ভালো লাগলো আমার ওর সঙ্গে দেখা হয়ে, এবং খাবার ওদের খাবার ট্রাই করবো। হ্যাঁ, আর খেয়ে অবশ্যই বলবেন কেমন লাগছে। বলবন ক্যামেরা। 10 দিনের নাট্য উৎসবের শেষে এই আনন্দ মেলা, এরপরেই ছোটদের ছুটি টুটি হয়ে যায় আর কি, মানে মোটামুটি ছুটি পড়ে যায়। এই প্রস্তর বড়া খাওয়ার জন্য আমি এখানে বারবার আসতে পারি। আজকে 2nd অক্টোবর 2024। গতকাল আমরা এসেছিলাম তারাপীঠে, তারাপীঠে মায়ের দর্শন করেছি, পুজো দিয়েছি, সেই ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে। আজকে আমরা তারাপীঠ থেকে যাচ্ছি বোলপুর। বোলপুরেও আমরা একটা দিন থাকবো এবং বোলপুরে আমাদের এবারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে বোলপুরে তো সোনাঝুরি হাট বা বোলপুরের অন্যান্য দ্রষ্টব্য জায়গাগুলো সেগুলো তো আপনারা সব দেখেনি। আমি চেষ্টা করব বোলপুরে পাঠভবনে একটি আনন্দ মেলা হয় এই মহালয়ার দিনে, অর্থাৎ উৎসবের সূচনা। কবিগুরু নিজস্ব ভাবনায় নিজস্বভাবে বিভিন্ন উৎসবের সূচনা করতেন, এই যে আনন্দ মেলা এটিও তারই অঙ্গ, যেটা বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে হয়। এখন তো বিশ্বভারতীর ভেতরে তো প্রবেশ নিষিদ্ধ, জানেনি যে বিশ্বভারতী বাইরে থেকে দেখতে হয়, কিন্তু এই দিনটিতে কিন্তু আপনি বিশ্বভারতীর ভেতর ঢুকতে পারবেন এবং গৌড় প্রাঙ্গণ পর্যন্ত যেতে পারবেন এবং সকলের অবাধ প্রবেশাধিকার। আর এই অনুষ্ঠানটি শুধুমাত্র পাঠভবন নয়, পাঠভবন, বিদ্যাভবন, কলাভবন, সঙ্গীত ভবন, বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি রয়েছে বিশ্ববারতীর, সকলে মিলে একত্রিতভাবে এই অনুষ্ঠানটি করে একটা দারুণ আনন্দদায়ক অনুষ্ঠান হয়, তার জন্যই আনন্দ মেলা নাম। ছাত্রছাত্রীরা তারা একত্রিত হয়ে সেখানে দোকান দেয়, বিভিন্ন ধরনের কেনাকাটা হয় এবং একটা অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি হয় এবং সব শেষে ঢাক বাজিয়ে আগমনীর আরাধনা করে তারপরে সেই উৎসবের শেষ হয় এবং আগমনীর আগমনের সূচনা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বভারতীর নিজস্ব আঙ্গিকে। তো এরকমটাই আমি শুনেছি এবং সেটা আমার দেখার প্রবল ইচ্ছা এবং সেই কারণেই আমি আজকে এই বোলপুরে যাচ্ছি। আর বোলপুরে আমি যাচ্ছি এই যে বুড়োদার সাথে। যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন যে আমি এর আগে বীরভূমের 5টি সতীপীঠ, অর্থাৎ বীরভূমে যে কঙ্কালীতলা, ফুল্লোড়া, তারপরে সাঁইথিয়া এবং নলহাটেশ্বরী এবং বক্রেশ্বর, এই যে 5টি সতীপীঠ, এই 5টি সতীপীঠ একদিনে একত্রে আপনি কীভাবে করতে পারবেন তার উপরে একটি ভিডিও করেছিলাম এবং বুড়োদা ছিলেন সেই ভিডিওতে আমার সারথি। তিনি আমাকে সমস্ত জায়গা ঘুরিয়েছিলেন এবং অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ। আমি এবারেও যখন বোলপুরে এসেছি আমি ওনার সাথেই যোগাযোগ করেছি। আপনি তারাপীঠ থেকে বোলপুরে যেতে গেলে ট্রেনে করে তো যেতেই পারেন, কিন্তু বাসের রাস্তাটা একটু ঘুরে, মানে বাসে আপনাকে তারাপীঠ থেকে সাঁইথিয়া যেতে হবে, তারপরে আবার সাঁইথিয়া থেকে বোলপুর যেতে হবে। তো আমি বুড়োদাকে বললাম কী করব, বুড়োদা বললেন আপনার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আসছি। আপনারা কিন্তু ওনার উপরে ভীষণভাবে নির্ভর করতে পারেন। সামনে তো পৌষ মাস আসছে, পৌষ মাসে এসে সতীপীঠ দর্শন অবশ্যই একটা পূর্ণ করব। তো আজকে আমি এখন বোলপুরে যাচ্ছি। আচ্ছা, এই তারাপীঠ থেকে বোলপুর ডিস্টেন্স কত হবে বুড়োদা? 65 কিলোমিটার ডিস্টেন্স, মোটামুটি সময় লাগে ওই 1.5 ঘন্টা মতন, 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন। এই যে দেখা যাচ্ছে ময়ূরাক্ষী নদী, এই ময়ূরাক্ষী নদীর তীরে সাঁইথিয়া। তারাপীঠ থেকে আমাকে যে বোরোদা নিয়ে যাচ্ছেন বোলপুর পর্যন্ত, এর জন্য আপনাদের মোটামুটি ওই সিজন ওয়াইজ 2200 থেকে 2500 টাকা মতন পড়বে আর কি, তাই তো? এই যে সাঁইথিয়া শহর।
এই সময়তে যে কোনো জায়গায় গেলে এত ভালো লাগে। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর রাস্তা, একদিকে পুরো আদিগন্ত বিস্তৃত ধানক্ষেত, সবুজ ধানক্ষেত, মনে হচ্ছে পুরো কার্পেট বেছানো রয়েছে, আর একদিক দিয়ে রেল লাইন, মাঝে মাঝে কাশফুল দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর, অপূর্ব। মানে আপনি যত খারাপ মন নিয়েই আসুন, এই রকম পথ দিয়ে গেলে আপনার মন ভালো হয়েই যাবে। এই যে কোপাই নদী পার করছি, মানে আমরা বোলপুরে ঢুকে গেলাম। এইটি হলো তালতোর জমিদার বাড়ি। এর থেকে একটু এগিয়েই তালতোর জমিদার বাড়ির দুর্গা মন্দিরও রয়েছে। এখানে আমরা এই বোলপুরে ঢোকার আগে মাছে ভাতে বাঙালি, এইখানে আমরা এখন আজকে দুপুরের খাবার সারবো। মাছে ভাতে বাঙালি এটা প্রান্তিকের কাছাকাছি, আমরা যাওয়ার পথে তো এখানে আসলাম। আমরা প্রথমে ভেজ থালি নিয়েছি সবার জন্য একটাই, আর এই পুরো থালিটা আজকের জন্য দাম হচ্ছে 170 টাকা। আর আমরা নিয়েছি কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়ার দাম হচ্ছে 155 টাকা। আর এই এক একটা প্লেটে দুটো করে যেহেতু মাছ থাকবে, একটা গাদা আর একটা পেটি এই থাকবে বললেন। আর নিয়েছি তিনটে ইলিশের প্লেট, প্রত্যেকটা ইলিশের প্লেটই 360 টাকা করে। আপনি ভাপা নিতে পারেন, পাতুড়ি নিতে পারেন, সর্ষে ইলিশ নিতে পারেন, আমরা ওই মিলিয়ে মিশিয়ে তিনটে প্লেট নিয়েছি। খাওয়ার দাওয়ার শুরুতে পাঁপড় দিয়ে গেল, বললো বসে বসে পাঁপড় খান, দেরি হবে। শেষ পর্যন্ত দিয়ে গেল, প্রায় আধ ঘন্টা বসে থাকলাম, বললো ওদের নাকি ভাত শেষ হয়ে গেছিলো। যাই হোক, কী কী দিয়েছে দেখুন, লেবু, এদিকে শাক, এখানে পাঁপড় ভাজা, এখানে পোস্ত দিয়ে আলু ভাজা, এদিকে শুক্তো, ডাল, এটা ধোকা, এটা প্লাস্টিকের চাটনি, এখানে দই, এখানে রসগোল্লা, এইটা হচ্ছে একটা থালি। রান্না কিন্তু ভীষণ ভালো খেতে, মানে আমি প্রথমে শাক ভাজাটা দিয়ে খেলাম, তারপরে শুক্তো খাচ্ছি, শুক্তোর স্বাদ কিন্তু অসাধারণ। বাদ বাকিগুলো খাবো, তারপরে বলবো আপনাদের কেমন খেলাম। এইদিকে দিল দই ইলিশ, এইদিকে সর্ষে ইলিশ, আর এইদিকে কাতলার কালিয়া। ইলিশ মাছের সাইজটা খুব ছোট, দাম অনুযায়ী 360 টাকা করে এক একটা প্লেটের দাম। আমরা সেটা বললাম ওনাকে যে এরকম 360 টাকার বদলে এইটুকু ইলিশ খাওয়ার কোনো মানে হয় না। তো ওনারা তখন কি করলেন, আমরা তিনটে ইলিশ মাছ নিয়েছি প্লেট, ওনারা বললেন আমাদের মাছটা ছোট এসে গেছে, তাই আপনারা তিনটে প্লেট নিন, কিন্তু দাম দেবেন দুটো প্লেট। ওরা বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে আমাদের, আসলে আমরা একটুখানি অধৈর্য হয়ে পড়েছিলাম, দেরিতে এত দেরিতে খাবারটা দিয়েছেন, স্বাভাবিক ব্যাপার, খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু দেওয়ার পর মানে এই যে খাবারটা দেওয়া হয়েছে তার প্রেজেন্টেশন এত ভালো, আপনারা তো দেখলেনই, কাঁসার থালায় খেতে দিয়েছে, আর ছোটো 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 বাটি, প্রত্যেকটা খুব সুন্দর করে দেওয়া, এবং সবজি আপনারা যতবার চাইবেন ওনারা দেবেন, বারবার এসে জিজ্ঞেসও করে যাচ্ছেন কেমন খাচ্ছেন, খুব ভালো। মাছের পিসটা বলবো খুবই ভালো দিয়েছে, কাতলা মাছের। আর সবচেয়ে বড় কথা, আমি তো মাছ সব জায়গায় খাই না, কারণ ভাজা খুব খারাপ হয়, এখানে দেখছি খুব কড়া করে ভেজেছে, তাই না মামি? কড়া করে ভেজেছে, স্বাদটাও খুব ভালো করেছে, খুবই ভালো। এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু ইলিশেতে আমি যেটা খেলাম সেটাতে অ্যাকচুয়ালিতে খুব বেশি আষ্টে গন্ধ আর ভালো না, মানে একবারে কথা বলতে গেলে নট আপ টু দ্য মার্কস অ্যাজ পার দ্য প্রাইস। এমনিতে যা খেলাম মোটামুটি ভালোই, মানে থালিতে যেগুলো যেগুলো দিয়েছে সেই আইটেমগুলো বেশ ভালো, কিন্তু ইলিশ মাছটা কিন্তু আমার ওই জায়গাটাতে একেবারে পুরো মেরে দিয়েছে। আমরা এখন বোলপুরে এসে পৌঁছালাম,
এই জায়গাটির নাম হচ্ছে রতনকুঠি। এইখানে এই যে হোমস্টে, এই যে দেখতে পাচ্ছেন যারা হোমস্টে, এই হোমস্টেটিতে আমি বুকিং করেছি। কত দূর এখান থেকে? আচ্ছা, এই জায়গাটার নাম তো রতনপল্লী না, রতনকুটি, রতনপল্লী। আচ্ছা, আমরা এই যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম রতনপল্লী, আর এই রাস্তাটার নাম রতনপল্লী বলা হয়। এই রাস্তাটির নাম রতনপল্লী। ওনারা যা বললেন, এখান থেকে ওই বিশ্বভারতীর ক্যাম্পাস মোটামুটি 5-7 মিনিট মতন দূরত্ব। হ্যাঁ, আর এখান থেকে সোনাঝুরি 10 মিনিট মতন দূরত্ব। এখন ঘড়িতে সময় 5:02, আর আমরা এখন যাচ্ছি যে উদ্দেশ্যে এবার শান্তিনিকেতনে আসা, এই মহালয়ার দিনে সেই গৌর প্রাঙ্গণে আনন্দ মেলা দেখতে। এখান থেকে এই যে একটা টোটো নিয়ে নিয়েছি, মানে তাই না? এত ভালো লাগছে না, কত বছর বাদে এই বিশ্বভারতীর ভেতরে ঢুকলাম। এই ছাতিমতলা, এই আম্রকুঞ্জ, এখন গৌর প্রাঙ্গণের দিকে যাচ্ছি, মানে সত্যি মনটা ভরে যাচ্ছে। গত বছর এসেছিলাম তখন তো বন্ধ ছিল, ঢুকতে পারিনি। হ্যাঁ, মানে আগে তো আমরা যখনই আসতাম তখনই ঢুকতে পারতাম, এখন তো একদমই ঢুকতে দেওয়া হয় না। তবে আমরা কিন্তু এইটা জেনেই আজকে এখানে এসেছি যে বছরের এই একটা দিন, মহালয়ার দিন, এখানে ঢুকতে দেওয়া হয় এবং অবাধ বিচরণ, সবাইকে ঢুকতে দেওয়া হয়, ওই সব কোনো বাধা নিষেধ নেই। সেই আগের জিনিসটা, মানে যে এখানে বিশ্বভারতীর মধ্যে এসে এই রবীন্দ্রনাথকে অনুভব করার ব্যাপারটা, এই শুধুমাত্র এই বছরের একটা দিনই সম্ভব। আর এই যে প্রবেশাধিকার, এটা হচ্ছে এই আনন্দমেলা অনুষ্ঠানটা হয় বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত রাত্রি, তা মোটামুটি ওই 4:30 থেকে সেই সময় প্রবেশ করতে দেওয়া হয়। ভালো লাগছে, সবাই বেশ বাচ্চা বাচ্চা মেয়েরা বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে সেজে গুজে রান্না বান্না করে করে নিয়ে যাচ্ছে, মানে এটা একটা মেলার মতো, মেলাই ইনফ্যাক্ট। তো সেখানে সবাই বিক্রি করে জিনিসপত্র, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, মানে একটা জমজমাট ব্যাপার। এই হচ্ছে শান্তিনিকেতনের সেই ছাতিমতলা। 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে প্রথম আসেন, এবং এইখানে দুটি ছাতিম গাছের নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি বসে ধ্যান করেছিলেন। অর্থাৎ তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, সেই পরম উপলব্ধি তিনি এখান থেকে লাভ করেন। এই অংশটি হলো শান্তিনিকেতনের আম্রকুঞ্জ। এই যে এইখানে বেদিগুলি করা রয়েছে, এইখানে এই বেদিতে ছাত্ররা বসে সেইখানে তারা শিক্ষা লাভ করে। সারা বছরে ঢুকতে দেওয়া হয় না, আজকে কিন্তু অবাধ প্রবেশাধিকার। শান্তিনিকেতনের মধ্যে ঘুরতে ঘুরতে কি অদ্ভুত যোগাযোগ! আমাদের চ্যানেলের মানে অনেক দিনকার সাবস্ক্রাইবার তন্ময়বাবু এবং ওনার মিসেস, ওনারা আজকে এইখানে এসছেন। অ্যাকচুয়ালি উনি এখন এখানেই থাকেন, ঠিক মানে আমাদের যে বাড়ি মানে ইছাপুর, উনি তার কাছাকাছি ব্যারাকপুরেও কর্মসূত্রে কিছুদিন ছিলেন, এখন এখানেই আছেন, এবং দৈবাত আজকে ওনার সাথে আমার দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো দেখা হয়ে। ভালো লাগলো, এবং আজকের দিনটা বিশেষ, কেননা এই যে শান্তিনিকেতনের ভেতর এখন তো আর ঢোকা যায় না, ঢোকা যায় না, তা আজকের দিনটাতে খুলে দেয় এবং তার ফলে আমাদের অনেকটা ক্লোজলি একটু দেখা যায়। সেই এই যে বাড়িটি, এই বাড়িটি শান্তিনিকেতনে তৈরি হওয়া প্রথম গৃহ, এবং 1873 সালে বালক রবীন্দ্রনাথ তিনি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে প্রথম এই বাড়িতে আসেন। এইখানে তারা বেশ কিছুদিন বসবাসও করেছিলেন, এবং শান্তিনিকেতনে এই সামনে যে উপাসনা গৃহটি, সেই উপাসনা গৃহ নির্মিত হওয়ার আগে শান্তিনিকেতনে যে ব্রহ্মের উপাসনা হতো সেটা কিন্তু এই বাড়িটি থেকেই হতো। পরবর্তীকালে উপাসনা গৃহ নির্মিত হয় এবং সেখানে উপাসনা করা হতে থাকে। কাজেই এই বাড়িটি শান্তিনিকেতনে প্রথম বাড়ি, আর এই বাড়ির সামনে ওই জায়গাটায় গিয়ে ছবি এখনও তুলতে দিচ্ছে না, এইখানে যে অবয়বটি রয়েছে, যে ভাস্কর্যটি রয়েছে, সেটি হলো অনির্বাণ জ্যোতি ভাস্কর্য। আর এই শান্তিনিকেতন গৃহ, এই গৃহের সামনে দিয়ে যে সোজা রাস্তাটি এই আম্রকুঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এই পথটি গিয়ে মিশেছে
গৌড় প্রাঙ্গণে, এবং এই পথ দিয়ে বসন্তোৎসব শুরু হয়। এবং শান্তিনিকেতন থেকে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুন্দর সাজগোজ করে এই পথ দিয়ে ওরে গৃহবাসী খোলদার খোল এই গান করতে করতে এই পথ দিয়ে এগিয়ে যান গৌড় প্রাঙ্গণের দিকে, যেখানে আগে বসন্তোৎসব হতো। এই যে সামনে মঞ্চটি সবাই বসে রয়েছেন, এটি হলো উপাধি প্রদান মঞ্চ। বিশ্বভারতীর সর্বোচ্চ স্বীকৃতি হলো দেশিকোত্তম উপাধি, সেই দেশিকোত্তম উপাধি এই মঞ্চ থেকে প্রদান করা হয়। অর্থাৎ উপাধিতে মানপত্র এবং তার সাথে একটি ছাতিম পাতা দেওয়া হয়। যাই হোক, অন্ধকারের মধ্যে শান্তিনিকেতনের সামান্য কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আমরা যাচ্ছি গৌড় প্রাঙ্গণে, আলোয় ঝলমল করছে প্রচুর দোকানপাট, এবং দেখুন সেখান থেকে শারদীয় উৎসবের সূচনা কীভাবে হয়। চতুর্দিকে তাকাচ্ছি শুধু খাবার, এবং খাবারগুলো কিন্তু যে যার বাড়ি থেকে বানিয়ে এনেছে, মানে ছোট থেকে বড় যত এখানে ছাত্রছাত্রীরা আছে তারা সবাই মোটামুটি এই মেলাটায় অংশগ্রহণ করে, তাদের অভিভাবকরা সবাই, এবং গ্রুপ ওয়াইজ একটা করে কাজ করে আর কি। মানে বাজারের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে সমস্ত কিছু বিক্রি করে, এবং এইগুলি বিক্রি করে এখানে যে সেবা বিভাগ সেখানে এই অর্থগুলি তাদের যে লভ্যাংশটা রেখে তারা সেগুলি দেয়, এবং সেটা বিভিন্ন দরিদ্রদের কাজে এখানে দেওয়া হয়। আলু কাট আছে, সাই টুকরা আছে, লাড্ডু আছে। আচ্ছা, এইগুলো বানিয়েছে কে? মায়েদের থেকে এরা বানিয়ে আনেনি, নিজেরা বানিয়ে এনেছে, এবং ভীষণ ভালো ভালো খাবার। আমার প্রিয় স্টলে আমি চলে এসেছি ফুচকা, এবং আমি খাবো, দেখবো কেমন বানিয়েছে ওরা। বানাও বানাও, তুমি বানাও, আমি একটু বানানোর ছবিটা তুলি। ওরা কিন্তু অপরিণত হাত, তো অনেক কষ্ট করে অনেক জন মিলে, কেউ শশা দিচ্ছে, কেউ আলু দিচ্ছে, কেউ চাটনি দিচ্ছে, কেউ দই দিচ্ছে, মানে এটাই আনন্দ। এই যে তৈরি হয়ে গেছে নাকি? থ্যাংক ইউ। এই যে বানিয়ে দিয়েছে ওরা, দেখা যাক এবার খেয়ে কিরকম হয় দই ফুচকা। চলে যাবে, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। আমি ভীষণ পছন্দ করি ফুচকা খেতে, আমি ভালো বলছি মানে ভালো, খুব ভালো, ঠিক আছে, সত্যি ভালো হয়েছে। এবার দই বড়া, মানে আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি, সবাই আমাকে এবার জাজ করবে, কিন্তু তা নয়, মানে উদ্দেশ্যটা ওদের এত ভালো যে দরিদ্রদের সাহায্য করে, আমার খাওয়াটা উদ্দেশ্য না, এই যে সাহায্যটা ওদের মধ্যে দিয়ে হচ্ছে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি অনেক কিনবো।
এটা কোন ডিপার্টমেন্ট? ইয়োগা ডিপার্টমেন্ট। হ্যাঁ, ইয়োগা ডিপার্টমেন্ট। ইয়োগা ডিপার্টমেন্ট। আচ্ছা, হ্যাঁ, আমাদের স্টলের নাম হচ্ছে যোগসূত্র। আমরা এখন এসছি সাঁওতালি যে ডিপার্টমেন্ট তাদের একটি দোকানে। এই দোকানটার নাম সিভিল সরম, মানে হচ্ছে খুব মিষ্টি। আমরা তো বোলপুরে প্রায় আসি, এসে সাঁওতালি নৃত্য করি, কিন্তু ওদের তৈরি রান্না যেটা দোকানেও পাওয়া যাবে না সেই রান্না কিন্তু আমরা ট্রাই করবো। তোমাদের অথেন্টিক খাবার এখানে কি আছে? আমাদের অথেন্টিক খাবার হচ্ছে পাতড়া পিঠে। আচ্ছা, যেটা পাতড়া পিঠে এইটাই আমরা ট্রাই করি, ওদের তৈরি খাবার। হ্যাঁ, মানে এটা কোথাও পাওয়া যাবে না, এটা কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, এই পিঠেটাই আমরা ট্রাই করি। হ্যাঁ, এটা মানে ভেজ এখানে আছে, কিন্তু এটা মাংস পিঠেও হয়। আচ্ছা, মাংস পিঠে। তোমার নাম বলো। আমার নাম রাংতিতি টুডু, আর আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া। আর কি পড়ো বলো? আমি এবার এম এ ফার্স্ট ইয়ার। এবার সাবজেক্ট সাঁওতালি। বা, ভেরি গুড, খুব ভালো লাগলো আমার ওর সঙ্গে দেখা হয়ে। এবার খাবার, ওদের খাবার ট্রাই করবো। হ্যাঁ, আর খেয়ে অবশ্যই বলবেন কেমন লাগছে। বলবো অন ক্যামেরা। বেশ ভালো, একদম অন্য রকম আর অসাধারণ খেতে। বিশেষ করে চাটনিটা মুখে লেগে থাকার মতো রান্না, খুব ভালো। রাই থাকলে এত খুশি হতো। এটার মধ্যে মাংস দিয়েও বানায় ওরা, কিন্তু ওরা মাংস দেয়নি, সয়াবিন দিয়েছে। সত্যি ভালো। শান্তিনিকেতনের বহু পুরনো বন্ধু, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার মানুষ দা, মানুষ দাস, ওনার সাথে দেখা হলো। এবং অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করছেন যে অনিন্দ্যদা কখন আসবেন কখন আসবেন, আজকে এখানে এসে হারিয়ে ফেলেছিলাম। শান্তিনিকেতনের আনন্দ মেলার অনিন্দ্যদাকে আনন্দ দিতে পেরে ভালো লাগছে, এবং উনি যে এসছেন এই আনন্দ পাওয়ার জন্য। সেই বৌদি এদিকে আসুন। হ্যাঁ, এই যে সাথে বৌদিও এসছেন, এবং আপনাদের এই আনন্দ মেলাতে ঘুরে ভীষণ আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। এই আনন্দ চিরদিনের, এবং শান্তিনিকেতনের ভেতরটা ঘোরার এই একমাত্র সুযোগ আর কি, যেখানে ভেতরে ঢোকা যায়। তাছাড়া শান্তিনিকেতন কিন্তু টোটালি বন্ধ, এবং 10 দিনের নাট্য উৎসবের শেষে এই আনন্দমেলা, এরপরেই ছোটদের ছুটি টুটি হয়ে যায় আর কি, মানে মোটামুটি ছুটি পড়ে যায়, সেই জন্য সবাই মানে সবারই লাগে, একদম সবার আনন্দ আর কি। অবশেষে অনিন্দ্যর পছন্দের মিষ্টির দোকানে এসে দাঁড়িয়েছি, মানে মিষ্টির স্টল। এখানে অনেক রকমের মিষ্টি, আর এই ভাইকে আমরা ধরেছি, ও বাংলাদেশ থেকে এসছে এখানে পড়াশোনার জন্য। তোমার নাম বলো? আমার নাম আবু সাইদ, আমি সমাজকর্ম বিভাগের পড়াশোনা করছি। আজকে আমরা অনেক কিছু বানিয়েছি, বিশেষ করে আমি বানিয়েছি তিনটে জিনিস। একটা হলো চিতল পিঠা, আমাদের বাংলাদেশে খুব বিখ্যাত একটা চিতল পিঠা, শীতের সময় আমরা চিতল পিঠা যেটা খাই। বিশেষ করে আমরা অনেক ধরনের ভর্তা দিয়ে খাই, শুটকি ভর্তা, মরিচ ভর্তা বা অনেক ধরনের ভর্তা দিয়ে খাই। পাশাপাশি আমরা চিতল পিঠাটা ভিজিয়ে খাই, সেটা গুড়ে খাই, চিনিতে অনেকভাবে ভিজিয়ে খাই। আজকে যেটা, এটা হলো আমরা চিতল পিঠা ভেজাটা করেছি, মানে মিষ্টি যেটা হয় সেটা করেছি। সাথে করেছি ছোলার হালুয়া, সেটা বরফির রূপ দিয়েছি। এবং সাথে করেছি তালেশ্বরী, তালেশ্বরী মিন্স এটা তালের একটা পায়েস করেছি, অসাধারণ খেতে। বুঝতেই পারছেন অনিন্দ্যর ক্যামেরার পেছনে মানে একদম হাসি এত বড় হয়ে গেছে, চওড়া হাসি, যে এত কিছু এখনো খাবে। এটা হচ্ছে আসলে তালের ক্ষীর, ওরা নাম দিয়েছে তালেশ্বরী, তা খুব ভালো তালেশ্বরী, দারুণ বানিয়েছে, খুব ভালো হয়েছে। আর এটার হচ্ছে 55 টাকা দাম। তালেশ্বরী শেষ হতে না হতেই আরেকটা হাতে তুলে নিয়েছে, এটা কি চিতই পিঠা? তার নাম দিয়েছে পেটে সয়, দেখি কিরকম করেছে। বাহ, মানে পেটে খেলে পিঠে সয়, সেই এটাও বেশ ভালো করেছে। এটার দাম হচ্ছে 40 টাকা। আবারও বলছে কিন্তু যে দাম উদ্দেশ্য নয়, ওই চিন্তা করে কিন্তু খাবেন না, উদ্দেশ্য হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা করেছে, এটাই বড় কথা। আমি এখানকার স্টুডেন্ট। আচ্ছা, কি নাম? তানিশা। আচ্ছা, কোন কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্টে। আচ্ছা, এদিকে এসো। এই যে তানিশা, খুব ভালো লাগলো, তোমরা স্টল দিয়েছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, আর পরের বার বোলপুর আসলে অবশ্যই আমাদের বাড়ি যাবে। আচ্ছা, এখানেই তোমাদের বাড়ি? একদম এখানেই আমাদের বাড়ি। ঠিক আছে, খুব ভালো লাগলো দেখা হয়ে। পুরো বোলপুর যেন ভেঙে পড়েছে একেবারে, এত ভিড়।
ভীষণ ভালো লাগলো, মানে একটা একটা অন্যরকম বার্তা পৌঁছালো সবার কাছে যে এত ভিড়ের মধ্যে থেকেও এরা এত সুন্দরভাবে এই মালাটাকে আয়োজন করেছে, কোনো রকম চিৎকার চেঁচামেচি ঝগড়া কোথাও একবারও দেখতে পারিনি, খুব ভালো লাগলো। ডবল বেডরুম, আসুন আমাদের সঙ্গে একটু দেখি, খুব সুন্দর, এখানে বসারও জায়গা আছে, সুন্দর বেডটাও বেশ, বেডের সাইজও ভালো। হ্যাঁ, আর এই যে সুন্দর দুটো সোফা আছে, সেন্টার টেবিল আছে, আয়না আছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে, মাল্টিপারপাস, আপনি এখানে জুতো রাখতে পারেন, লাগেজও রাখতে পারেন, আর এখানে দুটো টাওয়াল দেওয়া রয়েছে, দুটো সাবান দেওয়া রয়েছে, আস্ট্রে, খালি বোতল, জলের জায়গা, টিভিও রয়েছে, টিভি আছে, ভালোই। আর এই যে এখানে ডাস্টবিন রাখা রয়েছে, এই হচ্ছে বাথরুম, আয়না, এখানে বেসিন, এদিকে কমোড, এখানে গিজার রয়েছে, বাথরুমটা একটু ছোট কিন্তু বেশ ভালো, ভালোই, বেশ সুন্দর ঘরটা। চলো মামিদের ঘরটা দেখাই। আর এই ঘরটা মামিদের, মামিদের ঘরটা কিন্তু একটু বড়, অনেকটাই বড়। এই রুমটি ডাবল বেডরুম, এই রুমটির রেট 1000 থেকে 1200 টাকা, সিজন ওয়াইজ ভ্যারি করে। আর পাশের যে রুমটি অর্থাৎ ট্রিপল বেডের যে রুম, সেই রুমটির রেট হচ্ছে 1200 থেকে 1400 টাকা। এটা কিন্তু একটা হোমস্টে, শান্তিনিকেতনে এসে এরকম হোমস্টের এক্সপিরিয়েন্স আগে কোনোদিন হয়নি। এনাদের একটা খুব সুন্দর টেরেস রয়েছে, দেখুন এইখানে বসার জায়গাও রয়েছে খুব সুন্দর, এখান থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যায়। আর এইদিকে এটি হচ্ছে এনাদের ডাইনিং, এইটা কিচেন। আজকে 3rd অক্টোবর, আমরা এখন এই জারা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি কঙ্কালীতলায়, তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করে যাব সোনাঝুরি। আর এই জারা হোমস্টেতে বেশ ভালো লাগলো আমাদের, শান্তিনিকেতনের কাছাকাছি এবং সোনাঝুরি এখান থেকে বেশ কাছে। আর এনাদের হোমস্টেতে আমরা যে থাকলাম, ওনারা বললেন এর সাথে ওনারা সুইমিং পুল অ্যাড করছেন, কনফারেন্স হল অ্যাড করছেন, আরও বিভিন্ন কিছু ওনাদের তৈরি হচ্ছে, সেগুলো আশা করা যায় মোটামুটি 2025 সালের দোলের মধ্যে ওনারা বললেন সব কমপ্লিট হয়ে যাবে। বেশ ভালো হোমস্টেটি। আর এই যে সমীরণ, ওর সাথেই গতকাল আমরা ঘুরেছিলাম, আজকেও ওকে নিয়েই আমরা যাচ্ছি কঙ্কালীতলায়, চলো। আর সমীরণ, কঙ্কালীতলা যেতে কত নিচ্ছ বলো? 300 টাকা নিচ্ছে কঙ্কালীতলায়। আমরা যাব, পুজো দেব, সেখান থেকে ফিরে এসে ও আমাদের সোনাঝুরি হাটে নামাবে, তাই তো মামা? ঠিক আছে তো? হ্যাঁ, কোনো কথাই বলারই নেই। আমরা কঙ্কালীতলায় এসে পৌঁছে গেলাম, আমরা বোলপুরে যেখানে আছি সেখান থেকে এই কঙ্কালীতলার দূরত্ব 7 কিলোমিটার মতন, নামো।
কয়েকদিন আগে কোপায়ের জল বেড়ে গিয়ে এই কঙ্কালীতলা পুরো ভেসে গিয়েছিল, মানে পুরো ডুবে গিয়েছিল আর কি। আমাদের পুজো কেনা হয়ে গেল। আর এই কঙ্কালীতলাতে তো অনেকেই জানেন যে মায়ের কাঁকলের অংশ পড়েছিল, মানে কোমরের অংশটি পড়েছিল, সেই কারণে এটি একটি সতীপীঠ এবং আরেক দিক থেকে এটি একটি শক্তিপীঠও। এইখানে যে কুণ্ডটি রয়েছে কঙ্কালীতলা মন্দিরের পাশে, সেইখানেই সতীর শরীরের এই অংশটি নিমজ্জিত অবস্থায় রয়েছে। আর মন্দিরে কোনো মূর্তি নেই, মন্দিরে ফটো দিয়ে মায়ের পুজো করা হয়, মূল অংশটি এই কুণ্ডের মধ্যে রয়েছে। কঙ্কালীতলায় মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে পাশেই ভৈরব মন্দির রয়েছে, সেইখানে এসে ভৈরব দর্শন করে তারপরে পুজো দেওয়া অবশ্য কর্তব্য। যে কোনো ধর্মস্থানে তীর্থস্থানে এসে সেখানে পুজো দেওয়ার পরে তারপরে ভক্তি ভরে কচুরি গ্রহণ করতে হয়। এটা যদি গ্রহণ না হয় তাহলে মনে হয় যে সম্পূর্ণ পূর্ণ হলো না। তা এনারা কেউ খেলেন না, আমার সঙ্গে যারা রয়েছেন তারা কেউ খেলেন না, এমনকি বুবুও খেলো না, কিন্তু আমি তো খাবই। মানে বেনারসে, তারাপীঠে, আমাদের দক্ষিণেশ্বরে, যে কোনো জায়গাতে গিয়ে পুজো দেওয়ার পরে কচুরি খাওয়াটা প্রথা। তারাপীঠে আমাকে খেতে দেয়নি, এখানে আমি ছাড়িনি, এখানে আমি খাবই। এই যে নিয়েছি, পূর্ণ থেকে আমরা বঞ্চিত হলাম, শুধু অনিন্দ একা পূর্ণ করলো। কত করে? আচ্ছা, চারটে হচ্ছে 30 টাকা। আচ্ছা, আমাকে আরেকটা প্লেট দাও তো, খুব গরম। কঙ্কালীতলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোনাঝুরি, সেইখানে কোনো একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো। আর এই টোটো করে যেতে কিন্তু বেশ লাগে, এত সুন্দর ফুরফুর করে হাওয়া দেয়, আমার তো মানে মাঝে মাঝে ঘুম চলে আসছে, চোখ জুড়িয়ে আসছে একদম। আপনাদের তো বললাম যে আমরা এরপর সোনাঝুরিতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব, কিন্তু আমার কচুরি খাওয়াকে সম্মান জানিয়ে বুবু বলল যে এইমাত্র কচুরি খেলে এখন গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে না। তো মামা আর মামি এসছেন ওনাদের সৃজনী শিল্পগ্রাম দেখিয়ে আনি। তো আমরা এই সৃজনী শিল্পগ্রামে এখন এসেছি, এটা ইস্টার্ন জোনাল কালচারাল ইনস্টিটিউটের আন্ডারে এই অংশটি, এবং এখানে ভেতরে ভারতের বিভিন্ন রাজ্যগুলির যে ভাবধারা, তাদের যে সকল কালচারাল অ্যাক্টিভিটিস, তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তাদের ঘরবাড়ি, এগুলি সব তুলে ধরা হয়েছে। ভেতরটি খুব সুন্দর, কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে আমি যাচ্ছি না। হ্যাঁ, কারণ ক্যামেরার প্রচুর দাম, মানে ক্যামেরা না, মানে শুটিং করার জন্য 2000 টাকা নেবে ভিডিও ক্যামেরা, আর স্টিল ক্যামেরার জন্য 50 টাকা। আর টিকিটের মূল্য? টিকিট নিয়েছে 30 টাকা করে অ্যাডাল্টদের জন্য, স্টুডেন্ট হলে 10 টাকা। প্রবেশের সময় 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তাহলে ভেতরে আমরা যাচ্ছি। আর গত বছর আমার কিছু সৃজনী শিল্পগ্রামের ক্লিপ ছিল, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, সেগুলো দেখুন জায়গাটা কীরকম, সেই সম্পর্কে ধারণা পাবেন। আর আমার বোলপুরের প্লেলিস্টে কিন্তু বোলপুরের বিভিন্ন জায়গাগুলি তুলে ধরা রয়েছে। সেই প্লেলিস্টে আমরা এর আগেরবারও যখন এসেছিলাম বা তার আগে যখন এসেছিলাম, আমাদের দুজনের কীর্তিকলাপ দেখবেন, খারাপ লাগবে না। আর এখানে কিন্তু মোবাইল দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, তার জন্য কোনো টাকা লাগবে না।
শান্তিনিকেতনে আমরা যখনই আসি এখানে তো ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়ার জায়গাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এখানে অনেকগুলি খাওয়ার জায়গা আছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই সোনাঝুরিতে রামশ্যাম রয়েছে, তারপরে শকুন্তলা রয়েছে, তারপরে আমার কুটির হেঁসেলঘর রয়েছে। তা আমরা আজকে এসেছি বনভীতির হেঁসেলঘরে। এখানে আগেও এসেছিলাম, তো এটা আরও বেশি এখন মডিফাইড হয়েছে। তো এটা হচ্ছে যে রাঙাবিতান, যে পশ্চিমবঙ্গ সরকারের যে আবাসটা, তার ঠিক পিছন দিকে। জায়গাটা খুব সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো, উল্টো দিকে সোনাঝুরির জঙ্গল, বেশ সুন্দর। সেইখানে আমরা এসেছি আজকে দুপুরের খাবার খেতে। অনেক আলোচনা টালোচনা করে তারপরে এই জায়গাটা ঠিক হয়েছে। এখানে বসছি, অনেকক্ষণ ধরে আলোচনা টালোচনা করে আমরা অর্ডার দিলাম। অর্ডার দিলাম ভেজ থালি, এদের কম্পালসারি আপনাকে নিতেই হবে। সেটা হচ্ছে 170 টাকা করে। কী কী দেয় সেটা দিলে দেখাচ্ছি। আর আমরা নিলাম হচ্ছে তার সাথে পোস্তর বড়া, এক একটা হচ্ছে 80 টাকা করে। আমরা পাঁচজনের জন্য 5টা নিয়েছি। আর তার সাথে নিলাম হচ্ছে মাটন, মাটন দেয় হচ্ছে বললো 2 পিস করে, নেয় হচ্ছে 200 টাকা। আর চিকেন লেগ পিস একটা নিয়েছি, সেটা 170 টাকা। এইবারে দিক দিলে দেখছি তার আয়োজন কীরকম। প্রচণ্ড গরমের ভেতর ঘুরছিলাম, যেমন তারাপীঠে গরম ছিল তেমনি বোলপুরে গরম ছিল। আজকে ওয়েদারটা একটু মেঘলা করেছে, এখন আবার ঝড় উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা এর আগের বার যখন এসেছিলাম আমরা বরিশালের রান্নাঘরে খেয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। আমরা কিন্তু এই বনবিধিতেও আগে খেয়েছি, তখনও মামাদের সঙ্গে এসেছিলাম, তখন আমরা বাইক রাইড করে এসেছিলাম, সেই ভিডিও আছে আমাদের চ্যানেলে। কিন্তু তখন এত সুন্দর সাজগোজ ছিল না, তখন সবে মাত্র হয়েছিল, এখন পুরো এসি করে দিয়েছে। আর এই পরিবেশটা কিন্তু অসাধারণ, দুর্দান্ত পরিবেশ। এখানে একটা শাক দিয়েছে, ডাল দিয়েছে, এখানে একটা তরকারি, আলু পোস্ত, চাটনি, পায়েস, পাঁপড়, লঙ্কা, ভাত, পোস্তর বড়া, বেগুনি। এই পোস্তর বড়া খাওয়ার জন্য আমি এখানে বারবার আসতে পারি। এই যে মাংস দিয়ে গেছে, মাংসের পিস বেশ ভালোই দিয়েছে। এই যে শাকটা দিয়েছে, এটা হচ্ছে নোটে শাক, তাই তো? বাদাম দিয়ে বড়ি দিয়ে বানিয়েছে, গরম গরম ডাল দিয়ে এই কুমড়ো ভাজা কিন্তু দারুণ করেছে, তাই না মামা? ডালের সাথে কুমড়ো ভাজাটা একটা আলাদা রকমের টেস্ট আছে, মানে একদম যেমন বেগুনি বা ইয়ে দিয়ে যেমন টেস্ট, তার থেকে এটা একটু হাটকে ভালো লাগছে, বেশ ভালো। আমার তো এত ভালো লেগেছে কুমড়িটা, আবার চাইলাম, মানে সবার জন্য চাইলাম, আমার একার জন্য, মানে এখানে অতিরিক্ত পাওয়া যায়, তাই তো? অতিরিক্ত পাওয়া যায় সমস্ত সবজি, আপনারা চাইলেই পেতে পারেন। আমরা অন্য কোনো সবজি চাইনি, শুধু কুমড়িটা চাইলাম। না না, আমি তো রোজ পোস্তর বড়া, আগে ছিল না বলো? পোস্তর বড়া আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এই আলু পোস্তর মধ্যে তুই যদি একটা কাঁচা লঙ্কা তো দিস, এরপরে যদি একটা যদি টমেটো বেটে দিস, টেস্টটা আরও বেশি বাড়ে। আমি কোনোদিন করিনি, টমেটো করে দেয়। আর পোস্তর বড়া কীভাবে করো তুমি? পোস্তর বড়া এই পোস্ত পেটে, তার সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিই, পেটে দিবি না, কুচিয়ে দিবি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিবি, তার সঙ্গে একটু আলু সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে, যাতে ওটা নালে ছেড়ে ছেড়ে যায়। আরে সি মাছের একদম দেখবে একদম ওই কাবাবের মতো ইয়ে করে করে ওর মধ্যে দিবি, দারুণ, মানে খাবার মানে ওই ওই একটা দিয়েই হয়ে যাবে। তো এই হচ্ছে মাংসের পিস, এই যে এই পিস একটা, লেগ পিস আর এই পিস একটা, দুটো পিসই বড় বড় দিয়েছে। মাংসটার সবচেয়ে যেটা ভালো লাগলো, খুব সফট এবং বয়েলটা খুবই সুন্দর হয়েছে, যার জন্য ভালো লাগলো। একটা সলিড পিস ছিল কিন্তু তবুও সেটা ওই ফাইবারের মতন যেটা লাগে সেটা লাগলো না, বয়েলিংটা খুবই সুন্দর হয়েছে। তবে মাংসের ঝোলটা আর একটু ঘন হলে ভালো। আমার পাত্রটার এমন অবস্থা, সে পিঁপড়া কাঁদিয়া যায় পাত্রে, এরকম অবস্থা, মানে কিছু বাকি রাখেনি, সব শেষ, বসে সে পায়েস।
দুর্দান খেতে করেছে, প্রথমেই টেস্ট করে ফেলেছি। এটা কিন্তু আমাদের কাছে নতুন, খুব ভালো লাগলো পুরো খাবারটা খেয়ে। একদিনের শান্তিনিকেতন ভ্রমণের পরিকল্পনাটা আমরা ভালোই নিয়েছিলাম, সকাল থেকে ভালোই চলছিল। এই এখন বনবীথির হেসেল ঘর থেকে ফেরার পথে শুরু হলো বৃষ্টি, আর যেখানে না গেলে যে রাঙামাটি পায় না মাখলে মানে শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থাকে, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে তো সবাই আসবেনই, মানে আসেনি শান্তিনিকেতন ঘুরতে এসে। আমাদেরও সেই ইচ্ছা ছিল যে সব শেষে যাব সোনাঝুরির হাটে, কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে জানি না হাট বসবে কি না। এখন তো আমরা যাচ্ছি, যাওয়ার পথে দেখি যে হাট যদি বসে থাকে তাহলে দেখতে পাবো, তা না হলে কী হবে আর কি, হাট না দেখেই এবারের মতন ফিরে চলে যেতে হবে। সোনাঝুরির হাট বসেছে কিন্তু ফাঁকা, লোকজন নেই সেরকম, আর বৃষ্টিও পড়ছে অল্প অল্প। এই যে নাও নামো, সুন্দর শাড়িগুলো, এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, 650 করে দাম বলছে দাদা। এই এখন কি হাট রোজ বসছে? বুধবার বন্ধ, তাছাড়া রোজ বসছে। এগুলো সব মামি কিনেছে, দুর্দান্ত এই শাড়িটা দেখো, মানে শাড়িটা অসাধারণ, ব্লক প্রিন্ট তার উপর কাঁথা স্টিচ, অসাধারণ শাড়িটা। শাড়িটা বলেছিল 1600 1200 দিয়ে দিয়েছে। এই দিদির কাছে খুব ভালো ভালো কালেকশন আছে, আপনারা আসতে পারেন। আরো ওই দিকে থাকি দাদা ভাই, আচ্ছা আজকে হয়তো বেশি দোকান আসেনি বলে এখানে বসেছি, তাহলে আরো ওই রাস্তার গায়ে হাত ঢুকতে প্রথমে আমার দোকান। এই যে বললে নাচ করবে না, বললাম নাচ করব না, পায়ের অবস্থা খারাপ, কিন্তু ছন্দ হলে আমি আর ঠিক থাকতে পারি না। আর ওনারা দিদিদের সঙ্গে নাচ করতে পেরে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এটা তো থাকবে দিদি, হ্যাঁ এই স্মৃতিটা থাকবে, আমি প্রতিবার আসি তাদের সঙ্গে, প্রতিবার ছন্দে পা মেলাই, এটাই আনন্দ। এটা দেখতে ভালো না, আরে চুড়ি কানের দুল এগুলো একটু বেশি বেশি করে নিয়ে যাচ্ছি, পুজোর সময় কাজে লাগবে আর কি। হ্যাঁ এইটা বলছে 220, দিদি বুঝেই গেছে নেবে, ওই জন্য 20-10 করে বেশি দাম বলছে, যাতে ওটা আমরা কমাবই, আমাদের মেয়েদের যা স্বভাব তা উনি তারপরে উনি দিয়ে দেবেন, যেই বলবো 100 উনি বলবেন হ্যাঁ নিয়ে যাবেন। শেষ পর্যন্ত সোনাঝুরিতে বৃষ্টি হয়নি, আমরা কিন্তু সোনাঝুরিতে বেশ ভালোই ঘুরলাম, কেনাকাটা করলাম, নাচ গান করলাম। এই যে মামার হাত ভর্তি জিনিস, বেশ কেনাকাটা হয়েছে। আর আমরা
ছোট্ট করে একদিন কিন্তু বোলপুরটা বেশ ভালো মানে উপভোগ করলাম, ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু দারুণ হলো। আর আজকে সন্ধ্যাবেলা 4:15 সময় বোলপুর থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা ফিরে যাব। আর আমাদের এই বোলপুর ভ্রমণের ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।